গতি পাচ্ছে সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প মাতার বাড়ির তাপ বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের মহেশখালী দ্বীপে চলছে কর্মযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঁচিশ জানুয়ারি প্রকল্পের মূল নির্মাণ কাজের উদ্বোধন করবেন মাতার বাড়িকে ঘিরে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও একটি আধুনিক নগরী গড়ার পরিকল্পনা সরকারে রয়েছে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম ধাপে দু তেইশ সালে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করার আশা করছে সরকার মাবুদাজপুর রিপোর্ট বঙ্গোপসাগরের কোলে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়ি সুবিশাল এই দ্বীপকে ঘিরেই চলছে বিপুল কর্মযজ্ঞ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যয় নেওয়া হয়েছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও আধুনিক নগরীগড়ার প্রকল্প দুই সালে এই প্রকল্প অনুমোদন করা হলেও পরের বছর গুলশানে আটিজন হামলার কারণে অনেকটা থেমে যায় কাজ পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে বছরের প্রথম দিকে আবারও কাজ শুরু হয় তবে প্রকল্প ব্যয় ছত্রিশ হাজার কোটি টাকা থেকে বেড়ে হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা প্রকল্প পরিচালক জানালেন পঁচিশ জানুয়ারি প্রকল্পের মূল কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম পর্যায়ে বারোশো মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি এখান থেকে দেশের মোট চাহিদার দশ শতাংশ বিদ্যুৎ দুই সালের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে প্রজেক্টের সাথে আমরা আরেকটা একটা বারোশো মেগাওয়াটের জন্য আমরা জায়গা খালি আছে জায়গা যদি দ্রুত অর্থায়নে সম্মত হয় অথবা অন্য কোনো উৎস থেকে যদি আমরা দ্রুত অর্থন পাই আমরা করি দুই হাজার চব্বিশ সালের মধ্যে এখান থেকে মেগাওয়াট বিদ্যুৎ সংযুক্ত করতে এদিকে প্রকল্প এলাকা পরিদর্শন করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানালেন প্রাথমিকভাবে মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে পরে আরো কয়েকটি কেন্দ্র হবে যাতে মোট বিদ্যুৎ পাওয়া যাবে দশ হাজার মেগাওয়াট সেই সাথে কয়লা বন্দর ভাসমান এবং স্থায়ী এলএনজি টার্মিনাল নির্মাণ সহ মহেশখালীর এই দ্বীপকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলা হবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী এখানেও ভবিষ্যতে আমাদের জায়গা রাখা হচ্ছে ল্যান্ড এলএনজি করার জন্য এবং কোল টার্মিনাল করার জন্য এই কোল টার্মিনাল হলে পরে সারা বাংলাদেশে যতগুলো কয়লার পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে খুব সহজে আমরা কয়লা সাপ্লাই দিতে পারবো জাইকা এই প্রকল্পের সিংহভাগ অর্থ সহায়তা দিচ্ছে আর জাপানের পাঁচটি কোম্পানি এই প্রকল্পের সরঞ্জামাদি সরবরাহ করবে মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা